আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, নান্টি বাংলা টিপস চ্যানেলে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, টক ঝাল মিষ্টি চালতার আচার। বন্ধুরা, আপনাদের কি মনে পড়ে সেই ছোট্টবেলা স্কুল গেটের সামনে চালতা খাওয়ার কথা? তো বন্ধুরা, এই চালতার আচার কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চালতার আচার বানানোর জন্য আমি প্রথমে চালতাটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে একটা চালতা নিয়েছি, চালতাটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। দেখুন, চালতাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি চালতাটাকে হালকা হালকা করে থেতো করে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। দেখুন, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চালতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এটা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ইউজ করেছি। মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আপনারা আখের গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে আমি চালতার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেখুন, চিনিটা গলে গেছে, হালকা জল বেরিয়েছে। এটাকে আমি 2 মিনিটের মতো আবার হতে দেব। জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর মিষ্টি মৌরি। এটাকে আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি আবারও চালতার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চালতার আচার পুরোপুরি কমপ্লিট। তৈরি হয়ে গেল মজাদার চালতার আচার। এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, বাই বাই।